আমি যে এলাকাতে থাকি এটা হচ্ছে ঘংজু, দক্ষিণ কোরিয়ার ঘংজু। ঘংজু একটা বড় শহর, শহরের ভেতরেই থাকে। দক্ষিণ কোরিয়াতে অরেনি যে বায়ুছিয়াং বলেন যে ডে কেয়ার সেন্টার গুলো বা নার্সারি প্রি স্কুল যেখানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এইখানে খরচটা কেমন পড়ে? হ্যালো, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। এখন আছি ঘংজুর একেবারে চমদম, চমদমে আছি। এই এলাকাটার নাম হচ্ছে চমদম। আজকে আপনাদের সঙ্গে আলাপ করব যে দক্ষিণ কোরিয়ার একটা অরেনিজি বা একটা ইউথিয়ন নার্সারি বা কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে বা ডে কেয়ার সেন্টারে কিরকম খরচ হয়। দক্ষিণ কোরিয়াতে ছেলে মেয়ে জন্ম হবার 1 থেকে 6 বছর পর্যন্তই ডে কেয়ার সেন্টারগুলোতে পড়ে। এই ডে কেয়ার সেন্টারগুলো 2 রকম হয়, একটা হচ্ছে ইউথিয়ন আর একটা হচ্ছে অরেনিজি। অরেনিজি হচ্ছে 1 থেকে 3 বছর পর্যন্ত এবং 4 থেকে 6 বছর পর্যন্ত হচ্ছে ইউথিয়ন। কিন্তু অনেক অরেনি জীবেই 1 থেকে 6 বছর পর্যন্তই আপনি আপনার সন্তানকে রাখতে পারবেন বা সেখানে শিক্ষা দিতে পারবেন, অরেনি জীব ডে কেয়ার সেন্টার বা নার্সারি স্কুল। আর ইউথিয়ন হচ্ছে কিন্ডারগার্টেন প্রি স্কুল নার্সারি স্কুল। আগে কোরিয়াতে জন্মের পরেই 1 বছর আবার প্লাস করে ধরা হতো, কিন্তু এখন বর্তমানে ওইটা উঠে গেছে। এখন যে বয়স সেই বয়সটাই ধরা হয়। সুতরাং একেবারে আমি এইভাবে বলবো, এবং ঘংজুর দিক থেকে একটা নার্সারি স্কুলে বা কিন্ডারগার্টেন স্কুলে পড়াতে হলে কতটা খরচ হয় আমি সেটার বিষয়ে বলবো। অন্য এলাকা বাদ দিব, গ্রামের দিকে বা অন্যান্য এলাকায় বাদ দিব, শুধুমাত্র ঘংজুরটা আলাপ করবো আজকে। শহরের দিকে অনেক সময় দেখা যায় যে পরিবারে বাবা মা দুইজনেই কাজ করেন, সুতরাং কাজ করলে পরে সেখানে যখন সন্তান তাদের জন্ম হয় সেই সময় সন্তানকে নিয়ে তারা যদি তাদের পরিবারে বয়স্ক বাবা মা না থাকেন বা তাকে দেখাশোনার জন্য যদি কেউ না থাকেন, তখন তারা অরেনিজি বা ইউথিয়ন বা কিন্ডারগার্টেন নার্সারি স্কুল প্রি কিন্ডারগার্টেন এইরকম স্কুলগুলো ডে কেয়ার সেন্টারগুলো শরণাপন্ন হন। ডে কেয়ার সেন্টারগুলোতে কত বছর থেকে দেওয়া যাবে? জন্মের পর থেকে আপনি দিতে পারবেন, কয়েকদিন পর থেকে দিতে পারবেন, যে শিশুর জন্ম হয়েছে মাত্র কয়েকদিন তারপর থেকে দিতে পারবেন, একেবারে 6 বছর পর্যন্ত। যে বাচ্চাগুলো একেবারে ছোট জন্য খাবারের ব্যবস্থা করে দিতে হয়, যেমন মিল্ক বা ফিজোগে যে ডায়াপার এইগুলো দিয়ে সবকিছু দিয়ে দিতে হয়। একটা বাচ্চার দৈনিক কতটুকু দুধ খেতে পারে বা তার কতটুকু প্রয়োজন হতে পারে ডায়াপার বা ক্লথ কাপড় চাপড়ে সেই রকম করে দিয়ে তারপরে তাকে অরেঞ্জ দিবে বা দিতে হয়। ছোট ছোট বাচ্চাদের কথা বলছি, আর বড় বাচ্চাদের জন্য তো একটা ড্রেস পরে দিতে হয়। কিন্তু ডে কেয়ার সেন্টার গুলোতে আলাদা ড্রেস আছে, ইউনিফর্ম আছে। কোনো কোনো বাবা মা একেবারে ছোট থাকতেই বাচ্চাদেরকে ডে কেয়ার সেন্টারে দিয়ে দেন, আর কোনো কোনো বাবা মা 2-3 বছর বা 4 বছর 5 বছরও ডে কেয়ার সেন্টারে দেন, বাবা মার যেমন ইচ্ছা। ডে কেয়ার সেন্টার গুলো সাধারণত কত সময় থেকে কত সময় পর্যন্ত দেখে? সকাল 7:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত আছে। আবার কোনো কোনো ডে কেয়ার সেন্টার 1:30 থেকে 5টা পর্যন্ত আছে, 6টা পর্যন্ত আছে। এখন আপনি যদি মনে করেন যে আর একটু বেশিক্ষণ রাখতে চান বাচ্চাকে, তাহলে আপনাকে সেই টিচারদের সঙ্গে আলাপ করতে হবে। আলাপ করে তারপরে আপনাকে সেই ভাব মতো ব্যবস্থা নিতে হবে। বাচ্চাকে কিভাবে দিয়ে আসতে হয় ডে কেয়ার সেন্টারে বা কিভাবে নিয়ে আসতে হয়, এর জন্য বড় বড় হলুদ হলুদ গাড়ি আছে, বাস আছে, আবার ছোট ছোট বাসগুলো আছে, গাড়িগুলো মাইক্রোবাসের মতো আছে। সেই বাসগুলো নির্দিষ্ট সময়ে, দিনের একটা নির্দিষ্ট সময়ে সকালবেলা ঠিক একটা নির্দিষ্ট স্থানে আসবে, বাবা মার সঙ্গে আলাপ করে আসে যে অমুক জায়গায় অমুক স্থানে আসবে নির্দিষ্ট সময়, ঠিক সেই সময় বাচ্চাদেরকে নিয়ে আসা হয় এবং বাচ্চাদেরকে তুলে দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় বাড়ির সামনেও আসে, আবার বাড়ির সামনে নাও আসতে পারে। সন্ধ্যার সময় যখন আপনার ঠিক টাইম দিয়ে দেবেন যে এই টাইমে বাচ্চাটাকে আপনি বাড়িতে নেবেন, ঠিক সেই সময় তারা ঠিক টাইম মেনটেন করে বাচ্চাকে বাড়ির সামনে দিয়ে যাবে। এই ডে কেয়ার সেন্টার গুলো থেকে নির্দিষ্ট এক একটা করে ব্যাগ দেওয়া হয়, যে ব্যাগ গুলোতে অরেনিজি বা ডে কেয়ার সেন্টার গুলোর নাম লেখা থাকে, বাচ্চার নাম লেখা থাকে, নেম কার্ডের একটা ব্যাজ দেওয়া হয়, গলায় সবসময় ঝুলায় রাখে, আবার ছোট ছোট ব্যাজ দেওয়া হয়, নাম লেখা থাকে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাকে গাড়ি করে নিতে আসবে আবার দিয়ে যাবে, তাহলে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন, সেটাও আপনি পারবেন, আবার নিয়ে আসবেন তাও পারবেন তাদের সঙ্গে কথা বলে। আবার যদি মনে করেন যে আপনি প্রতিদিন নিয়ে আসেন কিন্তু কোনো একটা কাজের জন্য আপনি নিয়ে আসতে পারলেন না, অন্য কাউকে, পরিবারের অন্য কাউকে রিকোয়েস্ট করলেন যে বাচ্চাকে একটু নিয়ে আসার জন্য, সেই জন্য আপনাকে অরেঞ্জ বা ডে কেয়ার সেন্টারে ফোন করে বলতে হবে যে অমুকে এসে নিয়ে যাবেন, বাচ্চার অমুক হয় তমুক হয়, আমার অমুক হয় তমুক হয়, আত্মীয় হয়, তারা সেইভাবে বাচ্চাটাকে দেবে, এছাড়া হ্যান্ডেল করবে না বাচ্চা। ডে কেয়ার সেন্টারগুলোতে দুপুরে ভাত দেবে, নিয়মিত ভাত দেবে, পুষ্টিকর খাবার দেবে,
অনেক মজার মজার খাবার দেবে বাচ্চাদেরকে, আবার সকালে বিকেলে বা সন্ধ্যার দিকে যে টিফিন গুলো দেওয়া হয় বা তাদের পুষ্টিকর কিছু খাবার দেওয়া হয়, স্ন্যাক্স দেওয়া হয়, সেগুলো দিবে। তো এই ডে কেয়ার সেন্টার গুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত বাচ্চারা কি করে বা কি শেখে, কি জন্য দেওয়া হয়? এই ডে কেয়ার সেন্টার গুলোতে বাচ্চাদেরকে প্রথম হাতে খড়ি দেওয়া হয়, পড়ালেখা শেখানো হয়, আমাদের দেশে যেমন অ আ ক খ তেমনি দক্ষিণ কোরিয়ার অক্ষর গুলো চিনতে সাহায্য করা হয়, পড়ালেখা শেখানো হয়, সম্পূর্ণভাবে রিডিং পড়া শেখানো হয়, রিডিং ভাবে পড়তে শেখানো হয়, সামাজিক শিক্ষা দেওয়া হয়, কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ছোটদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে সবার সঙ্গে মেনটেন করতে হয় কথাবার্তা, বা কিভাবে খাবার খেতে হয়, কিভাবে ছক্কা রাখ বা স্পুন বা চপস্টিক ধরতে হয়, সমস্ত কিছু শেখানো হয়। এক কথা পড়াশোনা থেকে আরম্ভ করে খেলাধুলা, জীবনের সমস্ত কিছু ছোট বাচ্চাদেরকে ওখান থেকে শেখানো হয়। টয়লেটে কিভাবে যেতে হয়, টয়লেটে কিভাবে টিস্যু ব্যবহার করতে হয়, সমস্ত কিছু শেখানো হয়। এই যে পশু পাখির প্রতি মায়া, দয়া, পশু পাখির প্রতি ভালোবাসা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা, বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা, বই পড়া, এই সমস্ত কিছুর প্রতি উৎসাহ উদ্দীপনা, সমস্ত কিছু মিলাই এই ডে কেয়ার সেন্টার। আবার এই ডে কেয়ার সেন্টার থেকে বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গাতে নিয়ে যাওয়া হয় জ্ঞানের বিকাশের জন্য। মাঝে মাঝে তাদেরকে সুইমিং পুলে নিয়ে যাওয়া হয়, না 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 সুইমিং শেখানোর জন্য না, এমনি সাধারণভাবে সুইমিং এ গিয়ে তারা একটু সাঁতার সোঁতার কাটে, টিচার গুলো একটু দেখায় দেয়, এইরকম এইরকম একটু মজা করে, আনন্দ করে, একটু দাপাদাপি করে পানিতে, এই শেখানো না। দক্ষিণ কোরিয়াতে সুইমিং শেখার জন্য অনেক বেশি কস্ট, অনেক বেশি খরচ হয়, এটা সাধারণত অনেক বেশি ব্যয়বহুল। আমার নিজের কাছে এই লাগে যে আমি ভালো সাঁতার জানি কিন্তু আমার ছেলেটাকে সাঁতার শেখাতে পারি না, কারণ অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। দক্ষিণ কোরিয়ার স্কুল বা কিন্ডার গার্ডেন গুলোতে এইভাবে শেখানো হয় না, যদি আলাদা টাকা দিয়ে শেখানো হয় তাহলে শিখবে, কিন্তু এই সমস্ত জায়গাতে শেখানো হয় না। সুন্দর সুন্দর কার্টুন আসে, যখন কার্টুন গুলো দেখানোর জন্য সিনেমাতে নিয়ে যায়, কার্টুন গুলো দেখানো হয়, হাসাহাসি করা হয়, তাদেরকে শেখানো হয় যে আসলে কার্টুন গুলোর ভিতরে যে মজার মজার ইন্টারেস্টিং কার্টুন আছে, দেখার জন্য দেখলে পরে তাদের বাচ্চাদেরকে ভালো লাগবে, সেগুলো দেখানোর জন্য নিয়ে যায়। মাঝে মধ্যে স্ট্রবেরি বা তালগি, স্ট্রবেরি গাছগুলোর কাছে নিয়ে যাওয়া হয়, একটু তালগি ছিঁড়ো, স্ট্রবেরি ছিঁড়ো, খাও, তুলে তুলে নিয়ে আসো, আবার বাড়িতে দুই চারটা নিয়ে আসে। আবার কোনো কোথাও গিয়ে কোনো খাবার তৈরি করা, যেমন টোফু, রুটি, ব্রেড তৈরি করা, এই সমস্ত তৈরি করতে নিয়ে যাওয়া হয়, বা বাড়িতে একটু একটু করে নিয়ে আসে সেই সময় যখন তৈরি করে। মাঝে মাঝে পশু পাখির প্রতি যত্ন করতে শেখানো হয়, পশু পাখিকে আদর করা, কোলে তোলা, এইভাবে এইভাবে আদর করা, এগুলোও শেখানো হয়। বাইরে বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা অনেক বেশি আনন্দে সময় কাটায়, অনেক বেশি খুশি হয়, তারা আসলে আনন্দে একটা আনন্দের সময় কাটায় ডে কেয়ার সেন্টার গুলোতে। এখন আসি কত টাকা দিতে হয় বা কত ওন দিতে হয় ডে কেয়ার সেন্টার গুলোতে একটা বাচ্চা দিতে হলে, একটা বাচ্চার জন্য কত দিতে হয়। এক একটা ডে কেয়ার সেন্টার এক এক রকম, ছোট ছোট অরেনিজি বা ডে কেয়ার সেন্টার গুলো, ছোট ছোট ডে কেয়ার সেন্টার গুলোতে একটু কম খরচ, আর বড় বড় ডে কেয়ার সেন্টার, ইউচিয়ন, নার্সারি, কিন্ডার গার্ডেন গুলোতে একটু বেশি খরচ হয়। এই ডে কেয়ার সেন্টার গুলোতে কিন্তু আপনি আলাদা ভাবে বাচ্চাকে অন্যান্য জিনিসও শিক্ষা দিতে পারবেন, যেমন ভায়োলিন, পিয়ানো, গিটার, অন্যান্য অনেক কিছুই আছে যার জন্য আপনাকে আলাদাভাবে পে করতে হবে বাচ্চাকে শেখানোর জন্য। আবার কিছু কিছু ইউচিয়নে বা কিন্ডার গার্ডেন বা নার্সারি, প্রি স্কুল যেগুলো নার্সারি, এখানে কিন্তু আপনি ইংরেজি শেখাতে পারবেন, এর জন্য আপনাকে বেশ ভালো পে করতে হবে, বেশ একটা ভালো অ্যামাউন্ট পে করতে হয়, এবং এখানে কিন্তু অনেক আমেরিকান টিচারও রাখা হয়। এখন ওন কত ওন দিতে পারেন, সরকার থেকে কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্য মাথা পিছু কিছু ওন দেন এবং বাকিটা বাবা মা দেন, হতে পারে সেটা শিব মানন থেকে কোরিয়ান 1,00,000 টাকা থেকে বা আরো বেশি। আর বড় বড় নার্সারি স্কুলে যেগুলো আছে, প্রি কিন্ডার গার্ডেন, এখানে কিন্তু আরো বেশি পড়ে, 3,50,000 থেকে কোরিয়ান 3,50,000 থেকে প্রায় 4,50,000 পর্যন্ত পড়ে যায়, শুধুমাত্র কোনো একটা বিষয় শেখার জন্য বা সেখানে তালে তাল মিলাইয়া রাখার জন্য, আরো বেশিও পড়ে। ইউচিয়ন বা ডে কেয়ার সেন্টার থেকে যে ব্যাগ বা ড্রেস দেওয়া হয়, এর জন্য কিন্তু আলাদাভাবে পে করতে হয়, খরচ বাবদ কিছুটা দিতে হয়। এক একটা অরেঞ্জি বা এক একটা ডে কেয়ার সেন্টারে এক এক রকম, তারা যেটা চান সেটাই সেরকম দিতে হয়। এবং ওই যে বললাম বাইরে মাঝে মধ্যে পিকনিক করতে নিয়ে যায়, এখানে ওখানে ঘোরাইতে নিয়ে যায়, এর জন্য আলাদাভাবে কিছুটা পে করতে হয়। সেই সময় শেষের সময় তারা বলেন যে অমুক দিন যাবো, এই দিনে কিছু টাকা দিবেন বা ওন দিবেন, সেইভাবে পে করতে হয়। আবার দুপুরে খাবারের জন্য কিছু দিয়ে দেবেন, একটা টিফিন বক্সে কিছু খাবার দিয়ে দেবেন, বাবা মাকে আবার কিছুটা খাবারও দিয়ে দিতে হয়। দুপুরে খাবার জন্য একটা ছোট ম্যাট দিতে হয় যে বাচ্চাটা বসার জন্য, কিছুটা পানি দিতে হয়, পানির বোতল দিতে হয়, বাচ্চাটা পিছিয়েগুলো ক্যারি করে নিয়ে যায়। আসলে অনেক মজার, বাচ্চাদের জন্য অনেক মজার, খাবার সময় সব বাচ্চারা একসঙ্গে বসে বসে খায়, তো ওদের অনেক মজা লাগে, ওরা অনেক এনজয় করে। এই ডে কেয়ার সেন্টারে কোনো সমস্যা হয় কিনা, সমস্যা অনেক সময় অনেক কিছু হতে পারে, হয়,
মাঝে মধ্যে অনেক সময় নিউজে আসে অনেক জায়গায় বাচ্চারা বাচ্চাদেরকে মারা হয়েছে, কিন্তু খুব বেশি একটা না, একটা দুইটা অরেঞ্জিবে এরকম দেখা যায়, ডেকে সেন্টারে দেখা যায়। যদি মনে করেন যে আপনার বাচ্চাকে গাড়িতে নিতে আসবে, তাহলে আপনাকে ঠিক টাইম মতো সেই টাইমে গিয়ে বাচ্চাকে নিয়ে ওইখানে দাঁড়াই থাকতে হবে। তা না হলে ওই গাড়িটা এসে যদি আপনার জন্য অপেক্ষা করে তাহলে সমস্যা, কারণ ওই যে টাইম মেনটেন করে গাড়িটা আর এক জায়গায় যাবে, সেখানে গিয়ে তো বাচ্চা নেবে, সেজন্য টাইমটা মেনটেন করা অনেক বেশি প্রয়োজনীয়। আবার ডে কেয়ার সেন্টারে যে বাবা মা বাচ্চাটাকে দেন, যদি বাচ্চা মাঝে মধ্যে অসুস্থ হয় সেই বাচ্চাকে কিন্তু ডে কেয়ার সেন্টার ওই সময় রাখতে চায় না, তখন যারা কাজ করেন দুজনেই কাজ করেন বাবা মা, তখন বাচ্চাটাকে দেখতে হয়, ওই সময় একটু বেশি সমস্যা হয়, কারণ বাচ্চাকে একবার টেক কেয়ার করতে হয়, বাড়িতে নিয়ে আসতে হয়, বাচ্চার বাবা মা হয়তো বাবা কাজে যায়, মা হয়তো কাজে যেতে পারে না, কিন্তু ডে কেয়ার সেন্টার ওই সময় রাখতে চায় না, কারণ একটা বাচ্চা অনেক বেশি অসুস্থ হলে অন্য বাচ্চা বেশি অসুস্থ হয়ে পড়ে, সেই সময় বাচ্চাটাকে দেখতে হয় ঘরেতে। পরিনিজি বা ডে কেয়ার সেন্টারে বাচ্চাদের জন্য যে খরচটা সরকার থেকে দেওয়া হয়, কার্ডে জমা হয়, সেই কার্ডটা হয়তো বা পরিবারের বাবার নামে থাকে, সেই কার্ডে সে প্রতি মাসে টাকাটা জমা হয়, ওই কার্ডটা নিয়ে পরিনিজি বা মাসের একটা ডে কেয়ার সেন্টারে মাসে একটা নির্দিষ্ট সময় গেলে পরে কার্ডটা চেক করলে পরে টাকাটা পেমেন্ট হয়। এখন এমন কিন্তু কখনো হয় না যে ওই মাসের টাকা বা ওই মাসের টাকাটা সরকার থেকে পাওয়া হয় না, এর জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, সুতরাং নিশ্চিন্ত।